ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ বরকাত যে আমাদের সম্মানিত ভাই আবু দাবি থেকে জানতে চেয়েছেন যে বিবাহ বিবাহিত জীবন সাত বছর হচ্ছে আর এই সময়ের প্রথম তিন চার বছর দিনের দরকারি বিষয়গুলো সম্পর্কে তেমন ধারণা ছিল না যার জন্য বিবিকে মোবাইলে মোবাইলে তালাক বলে ফেলেছি এভাবে বেশ কয়েকবার হয়েছে তবে তার দুইবারের অধিক কিনা মনে করতে পারছি না বর্তমানে আমরা একসাথে আছি আমার প্রশ্ন হলে মতো অবস্থায় আমাদের করণীয় কী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসালাতসাল আল্লা জি সম্মানিত ভাই প্রয়োজন সাপেক্ষে যখন এক অপরের মধ্যে গড় দেখা যায় যার কারণে সংসার করাটা কঠিন হয়ে দাঁড়ায় সেই সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারে তদরূপ স্ত্রীও স্বামীর কাছ থেকে তালাক নিতে পারে এটা উভয়ের জন্য জায়জ রয়েছে কারণ বসত এবং ওজোরের ক্ষেত্রে যখন উভয়ের মধ্যে মোহাব্বত ভালোবাসা শেষ হয়ে যাবে এবং আপসে ঝগড়াঝাটি হতে থাকে এর কারণে সংসার কঠিন হয়ে যায় এই কারণে এক উভয়ে কি করতে পারে এক অপরকে তালাক দিতে পারে পুরুষ যেমন স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে তদরূপ স্ত্রীও তার স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিতে পারে এটা শরীয়তের বিধান রয়েছে তাই আপনি এ কথা যেহেতু আপনি নিজেই স্বীকার করতেছেন যে আমি কয়েকবার তালাক দিয়ে ফেলেছি তবে কয়বার দিয়েছি তার স্মরণ নাই এ বিষয়ে কথা হলো যেহেতু তালাক দেওয়ার বিধান রয়েছে প্রথম তালাক দেওয়ার পর পাক পবিত্র অবস্থায় তাকে তালাক দিতে হবে এবং সেই তালাক যদি নিয়মিতভাবে যদি হয়ে থাকে তাহলে এক তালাকের ইদ্দত থাকে তিন মাস তিন মাসিক পর্যন্ত একবার তালাক দেওয়ার পরে তিন ইদ্দতের মধ্যে অর্থাৎ তিন মাসিক পর্যন্ত যদি ফিরিয়ে নেয় তাহলে আর কোনো অসুবিধা নাই তবে এক তালাক পতিত হয়ে গেল এবার যখন সে ফিরিয়ে নিল ফিরিয়ে নেওয়ার পর আবার কারণবশত আবার দ্বিতীয় তালাক দিল দ্বিতীয় তালাক দেওয়ার পরে আবার তিন মাসিক পর্যন্ত কি করবে এই তিন মাসিক তার হলো ইদ্দত এই তিন মাসিকের মধ্যেই যদি আবার পুনরায় সে ফিরিয়ে নেয় তাহলে কোনো অসুবিধা নাই ফিরিয়ে নিতে পারবে কিন্তু যখন তৃতীয় তালাক দিয়ে ফেলবে এবং তৃতীয় তালাক দেওয়ার পর আর তাকে ইদ্যত পালন করতে হবে না এবার তাকে যদি আবার তারা পুনরায় সংসার করতে চায় পুনরায় যদি আবার সংসার করতে চায় তাহলে তাদের উচিত যে ওই স্ত্রী অন্য পুরুষকে বিবাহ করবে এবং তার দ্বিতীয় স্বামী ইচ্ছাকৃতভাবে যদি তালাক দেয় অথবা তার দ্বিতীয় স্বামী যদি মারা যায় তারপরেই প্রথম স্বামীর সাথে সে বিয়ে বসতে পারবে তৃতীয় তালাক হয়ে যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত সে অন্য পুরুষকে গ্রহণ না করবে এবং সে নিজ ইচ্ছায় তালাক না দেবে অথবা সে যদি মারা গিয়ে থাকে তাহলে সে প্রথম স্বামীর সাথে সংসার পুনরায় করতে পারবে আর এই ক্ষেত্রে যেমন এক তালাক দেওয়ার পর তার তিন মাসিক পর্যন্ত যে ইদ্যত থাকে এই ইদ্যতের মধ্যে যদি সে ফিরিয়ে না নিয়ে থাকে তাহলে তাকে পুনরায় মহড়া দিয়ে বিয়ে করতে হবে যদি পুনরায় সংসার করতে চায় আর যদি তিন মাসিকের মধ্যে যদি তাকে ফিরিয়ে নিয়ে থাকে তাহলে তাকে আর পুনরায় বিবাহ করতে হবে না তাই যেহেতু আপনি মোবাইলে তালাক বলেছেন সেটা তালাক বলে গণ্য হয়েছে তাই আপনাকে এটা নির্দিষ্ট করতে হবে চাই আপনার নিজের যদি স্মরণ না থাকে তাহলে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করতে হবে যে দেখো আমি তোমাকে কয়বার তালাক দিয়েছি এবং তালাক দেওয়ার পর তিন মাসিকের মধ্যে আমি ফিরিয়ে নিয়েছি কিনা যেটা শরীয়তের বিষয় তাই আপনাকে এ বিষয়ে প্রথমে কনফার্ম হতে হবে তারপরে একজন বিশেষজ্ঞ আলেমের কাছে এ বিষয়ে আপনাকে পরামর্শ নেওয়া উচিত বাকি আল্লাহ আলম্বিস আলাইকুম আলিকুম রহমতুল্লাহি আবার কাত